দর্শক আমি এমতে দাঁড়িয়ে আছি বগুড়া গাবতলি রেলওয়ে স্টেশনে এই যে গাবতলি রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশনটির দ্বিতীয় প্ল্যাটফর্মে সান্তার থেকে ছেড়ে আসা গাইবান্দার বোনারপাড়া গামী যেই ট্রেনটি রয়েছে কলেজ ট্রেন নামে যেটি পরিচিত একটি লোকাল ট্রেন সেই লোকাল ট্রেনটি দুই নম্বর প্ল্যাটফর্মে প্রবেশের সময় কিন্তু লাইনযুক্ত হয় এবং এই ট্রেনটির ইঞ্জিনের যেই প্রথম তিনটি বগি ছিল সেই তিনটি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছিল এবং যেহেতু এই ট্রেনটি এক নাম্বার প্ল্যাটফর্ম থেকে দুই নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছিলো এই ট্রেনটির পেছনের যে ছয় থেকে সাতটি বগি রয়েছে সেই ছয় থেকে সাতটি বগি কিন্তু এক নাম্বার প্ল্যাটফর্মে থেকে যায় এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর কিন্তু যোগাযোগ প্রায় আড়াই ঘন্টা যাবৎ ছিন্ন ছিল এবং উত্তরাঞ্চলের যে পাঁচটি জেলা রয়েছে বগুড়া গাইবান্ধা রংপুর লালমনিহাট এবং পঞ্চগড় এই পাঁচ জেলার আর যেই রেল যোগাযোগ সেটি কিন্তু আড়াই ঘন্টা পরে এখন স্বাভাবিক হয়েছে আর শান্তাহার থেকে যেই রেলের একটি ইঞ্জিন কিছুক্ষণ আগেই এই গাবতুল স্টেশনে এসে যেই ছয় থেকে ষাটটি এই ইঞ্জিন আসলে এক নাম্বার প্ল্যাটফর্মে ছিল গাবতলি গাবতলি স্টেশনের এক নাম্বার প্ল্যাটফর্মে যে ছয় থেকে ষাটটি বগি ছিল সেই ছয় থেকে সাতটি বগি গিয়ে কিন্তু ট্রেনে কিছুটা পেছনে নিয়ে গিয়েছে এবং এই যেই ট্রেনটি যুক্ত হয়ে গেছে কলেজ ট্রেনে সেই কলেজ ট্রেনের কিন্তু একটি এই যেই মূল ইঞ্জিন সেটি কিন্তু গাবতলি স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে সেই স্টেশনটি সেই ইঞ্জিনটি কিন্তু আবার এখন পিছনে গিয়ে এই যেই ছয় থেকে সাতটি বগি সেটি কিন্তু ট্রেনে নিয়ে গাবতলি থেকে গাইবান্ধা দিকে রওনা করবে এবং যে রেল যোগাযোগ সেটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে এবং এই যে রেল যোগাযোগ বন্ধ থাকার কারণে এই স্টেশনের পরে যে সুখানপুকুর স্টেশনটি রয়েছে সেই সুখানপুকুর স্টেশনে আড়াই ঘন্টা যাবত কিন্তু পদ্মরাক ট্রেনটি আটকা পড়ে আছে এই এই যেই কলেজ ট্রেন এটি সুখানপুকুর স্টেশনের এর প্ল্যাটফর্মে যাওয়ার পরে কিন্তু সেই পদ্মরাগ ট্রেনটি কিন্তু আবার শান্তারের উদ্দেশ্যে ছেড়ে যাবে তো দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি এই যে কলেজ ট্রেনটি লাইনচ্যুত হয়েছে এই কলেজ ট্রেনে করে কিন্তু আসলে উত্তরাঞ্চলে যে সাধারণ সাধারণ মানুষ তারা কিন্তু বগুড়াই এর জন্য সকালবেলা করে আসেন এবং দিন শেষে সন্ধ্যার পরে কিন্তু তারা আবারও এই যে কলেজ ট্রেন সেটিতে করে তাদের যে উত্তরাঞ্চলের যেই বাড়িঘর যেমন গাইবান্ধা বা রংপুর যে রংপুরমুখী যারা মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের গন্তব্যে ফিরে যান সুতরাং এই ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ফলে কিন্তু সাধারণ মানুষরা চরম বিড়ম্বনায় পড়েছিলেন যারা কর্মমুখী মানুষ তবে এই ট্রেন লাইনচ্যুত হলেও ট্রেনে কোনো যাত্রী বা চালকের কোনো কিন্তু কোনো ক্ষতি হয়নি কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং এখানে কিন্তু ও গার্ড এবং সদর এই গাবতলি থানা পুলিশের যারা সদস্যরা তারা কিন্তু ও এখানে আছেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় তারা কিন্তু কাজ করছেন এবং আমরা দেখেছি যে মূলত স্টেশন মাস্টার যেমনটি দাবি করেছেন যে সন্ধ্যার পর থেকে আসলে সারাদিনের মতো যেই বৃষ্টিপাত সেটি ভারী বৃষ্টিপাত শুরু হয় এর ফলেই কিন্তু আসলে এই যেই কলেজ ট্রেন যেটি সেটি এর বগি কিন্তু লাইনচ্যুত হয়ে পড়ে তবে তিন থেকে চার দিন আগেও এই ট্রেনটি এর গাবতলি স্টেশনের পরে যে সুখনপুর স্টেশন রয়েছে সেখানে কিন্তু একই কায়দায় দ্বিতীয় প্ল্যাটফর্মে ওঠার সময় লাইনযুক্ত হয়েছিল তো সাধারণ মানুষের যেমনটি দাবি তাদের ভোগান্তি দূর করতে হলেও রেল কর্তৃপক্ষ যেন এই বারে বারে যেই ট্রেনের লাইনচুক্ত হওয়ার ঘটনা এদিকে যেন নজর দেয় এই ধরনের ঘটনার যেন আবারও পুনরাবৃত্তি না ঘটে তো এই ছিল বগুড়া থেকে ট্রেন যুক্ত হওয়া তার সর্বশেষ খবর খবর।